কয়েকদিন ধরে এই রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খোলা তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। খোলা বিদ্যুতের তারে যাতে দুর্ঘটনা বা মৃত্যু না ঘটে তার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার কান্লা পৌরসভা ও বিদ্যুৎ দপ্তর। আগামী 10 দিনের মধ্যে যে সমস্ত বিদ্যুতের খোলা তার আছে সেটা ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। আজকে যে সমস্ত আমাদের লাইন আছে প্লাস এনাদের কান্লা মিউনিসিপ্যালিটির যে সমস্ত স্ট্রিট লাইট আছে সেইগুলো সার্ভে করলাম যে কোনো যদি ন্যাকেট তার যদি কিছু থাকে যাতে মানুষ কন্টাক্টে এলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেইগুলো আমরা রেক্টিফাই করে দিচ্ছি উইদিন 10 ডেজ। সেই জন্য আলাদাভাবে আমরা একটা টিম করেছি যে 10টা লোক মানে লাগানো হয়েছে যে সার্ভে করছে এবং সার্ভে করে এই আগামী 10 ডেজের মধ্যে আমাকে রিপোর্ট করে সমস্ত রেক্টিফাই করে দেবো। স্ট্রিট লাইটের কিছু আছে আমাদের যে কিওক্সের আছে যেগুলো কিছু MCB যেগুলো থাকে সেগুলো পুড়ে গেছে সেগুলো আমাদের রিপ্লেস করে দিলেই মোটামুটি সম্ভাবনা ওপেন কন্ট্যাক্ট আছে যেগুলো ওপেন আছে ন্যাকেট আছে যেগুলো পাবলিক কন্ট্যাক্টে আসার সম্ভাবনা আছে সেইগুলো আমরা রেক্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করছি, ম্যান হাইটে যাতে কোনো ন্যাকেট তার যাতে না থাকে। কাল্লা পৌরসভার আধিকারিকদের নিয়ে বিদ্যুৎ দপ্তর কাল্লা শহর ও কাল্লা মহকুমা জুড়ে বুধবার থেকে খোলা তারের সন্ধান শুরু করে। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খোলা তার রয়েছে, তাদের নজরে এসেছে। জানেন যে এই মুহূর্তে রাজ্যে একটি খুবই স্পর্শকাতর বিষয় যে বর্ষা এসেছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় যে শর্ট সার্কিটগুলো হয়েছে যদিও সংখ্যায় অনেকটা কম, আমাদের কান্লায় আমরা এতগুলো ভিজিট করলাম তার মধ্যে 2-3টা আমরা পেয়েছি, তা তবুও আমরা একটু ঝুঁকি নিতে চাই না যে 2-3টে জায়গায় আমরা একটুখানি মানে মানুষের যে দৈর্ঘ্য তার উচ্চতা সেই উচ্চতার সমান যে জায়গাগুলোতে এখনও কিছু ওই কাটা তারগুলো রয়েছে সেইগুলো যাতে না থাকে সেইগুলি আমরা আর কি সরজমিনে পরিদর্শন করে দেখলাম এবং এইগুলো যাতে মানে 2-3 দিনের মধ্যেই যাতে ইয়ে হয়ে যায় মেরামতি হয়ে যায় তার জন্য আমরা সেই একদম পুরো আমরা খুব সতর্ক আছি এবং এই বিষয়ে আমরা খুবই মানে যত্নশীল, কোনো ঝুঁকি আমরা নেব না এবং কোনো ঝুঁকিপূর্ণ জায়গায়ও নেই এই মুহূর্তে, আর আমরা সমস্ত কিছুই আমরা মেরামতি করে দিয়েছি। কাল্লা পৌরসভা ও বিদ্যুৎ দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দবার্তা।